আসসালামু আলাইকুম সবাইকে, টি অ্যান্ড গার্ডেন কৃষি ইউটিউব চ্যানেলে স্বাগতম। আপনারা দেখতেছেন টি অ্যান্ড গার্ডেন কৃষি, আপনাদের সাথে আমি আছি তৌকির আহমেদ নাদিম। সো চলে আসছি শীতের সকালে ড্রাগন গাছের আপডেট দেওয়ার জন্য। এখন নভেম্বর মাস, তো আমার গাছগুলো হচ্ছে এইগুলো সব নতুন গাছ। তো আমার টার্গেট ইনশাল্লাহ এবার ফল, মানে সামনে ফল ধরবে ইনশাল্লাহ, সেই অনুযায়ী কাজ করতেছি। এখন যেহেতু নভেম্বর মাস, প্রায় ড্রাগন ফল সিজন প্রায় শেষের দিকে, তারপর বাংলাদেশের অনেক বাগানে এখনও কিছু কিছু ফল হয়। তো ম্যাক্সিমামই নভেম্বর ডিসেম্বরের লাস্টের দিকে আর ফল হয় না, দু তিন মাস গ্যাপের পরে আবার এপ্রিলের ফার্স্টের দিক থেকে ফলন শুরু হয়। তো এই গাছের ভিডিওগুলো আমি আগেও দিছি, যে এই গাছগুলো আমি ক্যারেটের মাঝে লাগিয়েছি, সাথে আমার এই যে পুঁই শাক ছিল, এই যে পুঁই শাকগুলো ছিল প্রতিটি ক্যারেটে, এই পুঁই শাক আমি পর্যাপ্ত পুঁই শাক এখান থেকে খাইছি এবং পাড়া প্রতিবেশীকে আম্মা দিছে। দেখতেছেন আমি আজকে এগুলো সব তুলে ফেলছি, যেহেতু আমার ড্রাগন গাছগুলো হচ্ছে আপনার জৈব সার পদ্ধতিতে বা জৈব পদ্ধতিতে আমি ড্রাগন চাষটা করতেছি ছাদের মাঝে। দেখতেছেন এখানে ক্যারেটে, তো জৈব পদ্ধতিতে করার ক্ষেত্রে যে গরুর যে বিষটা, আমাদের স্থানীয় বাসা যেটাকে গোবর বলা হয়, তো গরুর যে গোবরগুলো হয়, এই গোবরগুলা যেহেতু আমি বাড়িতে থাকি না, তো এই গোবরগুলা নিয়ে এসে তারপর আপনার ছাদের রোদের মধ্যে 4 থেকে 5 দিন শুকানো হয়েছে। শুকানোর পরে দেখেন মাটিগুলো, গোবরের মাটিগুলা চেঞ্জ করছি, মাটি চেঞ্জ করে দিছি প্রতিটা ক্যারেটে। পুরাতন মাটি কিছু তুলে তারপরে আপনার জৈব সার, যেগুলো আমি যেহেতু জৈব পদ্ধতিতে ড্রাগন চাষ করে থাকি, সেক্ষেত্রে গরুর পুরাতন বিষ্ঠাটা দিয়ে দিছি। দেখতে পারতেছেন এইগুলা গাছের বয়স আজকে আপনার পুরোপুরি 9 মাস এখন হয়নি, গাছের বয়স 9 মাস এখনও হয়নি, কিছুদিন বাকি আমার এই ড্রাগন গাছের। আমার টার্গেট যে সামনের বছর অর্থাৎ 2023 সালে এপ্রিলের ফার্স্টের দিকে আশা করি ইনশাল্লাহ ফলন আসবে, সে অনুযায়ী আমি পরিচর্যা শুরু করে দিছি। আসলে আম্মা বলতেছে যে এই পুঁই শাকগুলো না তুলতে, এই পুঁই শাকের ফুল হয় এখন প্রায় পুঁই শাক প্রায় শেষের দিকে, তারপরে এখন কি ফুল হবে খেতে নাকি খুব ভালো লাগে। আমি বলছি এখন দরকার নাই ফুল খাওয়ার, আমার আমার যে যেটা আমার মেন টার্গেট ওইটা পরিচর্যা করি। আসলে যদি এটা আমি এখনও রাখি, পুঁই শাকগুলো যদি আমি এখনও রাখি, তাহলে আমার গাছের যত্ন হবে না বা গাছ আমার পর্যাপ্ত খাবার পাবে না, সেই জন্য আমি এগুলো উঠিয়ে দিছি। উঠিয়ে দিয়ে এখন পরিচর্যা করলাম, দুই বছর মাটি চেঞ্জ করলাম। তো মাটি চেঞ্জ করার ফলে কিছুদিন পরে কিছু রাসায়নিক সার দিব, রাসায়নিক সার আমি ইউজ করি না, তারপর কিছু দিব। যেহেতু নভেম্বর মাসের প্রায় লাস্টের দিকে অর্থাৎ 20 থেকে 25 তারিখের দিকে আমি কীটনাশক দিব। কীটনাশক দেওয়ার প্রেক্ষিতে আমার গাছের, যেহেতু জৈব সার দিয়ে আশা করি গাছের নতুন নতুন কাণ্ড বেরোবে, এগুলো অনেক আগে বেরোছে। আসলে এই বাংলাদেশের এই নভেম্বর ডিসেম্বর দিক দিয়েই, জানুয়ারি দিয়ে প্রচুর কুশি বের হয় জানেন। সো আমি কুশি গাছের গ্রোথ বৃদ্ধি করার জন্য এখন থেকে পরিচর্যা শুরু করে দিয়েছি। দেখতেছেন আমার এই 10 মাস বয়সী ড্রাগন গাছের, দেখেন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক গ্রোথ দেখতে পাচ্ছেন আপনারা। আপনারা ছাদে বাগান করেন বা জমিতে চাষ করেন, সো ড্রাগন গাছের ক্ষেত্রে যেই জিনিসটি আসলে বেশি প্রযোজ্য, দিনে অন্তত 5 ঘন্টা অন্তত যেন রৌদ্র থাকে এমন জায়গায় গাছগুলো লাগাবেন, তাহলে গাছের স্বাস্থ্য এবং ফলন সব দিক দিয়ে ভালো হবে। আসলে এই 8টা ক্যারেটে পুঁই শাক লাগানোর পর আসলে একসাথে ড্রাগন এবং পুঁই শাক এত পরিমাণ পুঁই শাক হয়েছে, আসলে কী বলবো, বলে বোঝানোর মতো প্রচুর পুঁই শাক হয়েছে। আমাদের পরিবারের চাহিদা মিটিয়েও পাড়া প্রতিবেশী চাচাচাচি
বা ফুপি যারা আসে সবাইকে দেওয়া হয়েছে, প্রচুর পুঁইশাক হয়েছে আল্লাহর মতে। দেখতেছেন এই যে আমার এই আটটা গাছের যে পুঁইশাকগুলো দেখতেছেন তুলে ফেললাম, এ তো এখনও প্রায় নভেম্বর মাস, পুঁইশাক প্রায় শেষের দিকে। তো আমার কাছে বেশি ইম্পর্টেন্ট আমার ড্রাগন গাছের গ্রোথ বৃদ্ধি, যেহেতু আমি আশাবাদী যে 2023 সালে ফার্স্টের দিকে ইনশাল্লাহ এপ্রিলের দিকে ফুল আসবে, ফুল থেকে ফল পরিণত হবে। এই প্রেক্ষিতে আমি গাছের যত্ন শুরু করলাম। জৈব সার বলতে জাস্ট খালি গরুর যে বিষ্টাটা এটাই। সো আপনাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি, যারা জৈব পদ্ধতিতে ড্রাগন চাষ করেন বা ছাদে বাগান করেন, যেই যাই করেন, গোবরটা দেওয়ার আগে আপনার ছাদের মাঝে আপনার 4 থেকে 5 দিন এটা শুকিয়ে রাখবেন, কারণ গোবরের মাঝে অনেক ধরনের পোকা থাকে, কেঁচু থাকে। সো রৌদ্র দিলে বা এটা ইয়ে করলে ওই পোকাগুলো মরে যায় বা চলে যায়, সো আপনার গাছের কোনো ক্ষতি হওয়ার চান্স থাকে না। তো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করি অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখবেন। এবং আমার ভিডিওতে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই বলে দিবেন। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।